এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবারও স্বাগতম জানাচ্ছি স্মরণ মানুষের চ্যানেলে। আজকে আরো একটা বিজনেস আইডিয়া নিয়ে এসেছি। আমাদের দেশে বর্তমান সময়ে বিশুদ্ধ খাবার পাওয়া খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। সব ধরনের খাবারই এখন ভেজাল, ইভেন সরিষার তেলটাতেও ভেজাল। আমি কয়েকদিন আগে সরিষার তেল কিনেছিলাম, সরিষার তেলও সয়াবিন তেলের মতো জমাট বেঁধেছে, এটা আমি জানতাম না। তো এটা দেখার পরে আমার মনে হলো এটাতে 100% ভেজাল আছে। এভাবে সব খাবারই কিন্তু এখন ভেজাল। হ্যাঁ, আমরা টিভিতে যেই রিপোর্টগুলো দেখি খাবারে ভেজাল সম্পর্কিত, তা দেখে আমাদের আসলে নিজেদের কিছু করার থাকে না। এখন বি কেয়ারফুল হওয়ার কোনো উপায় নেই, কারণ আমি কেয়ারফুল হলে না খেয়ে থাকতে হবে। বাজার থেকে সবজি কিনবো, সবজিটাতেও ভেজাল, তেল কিনবো, তেলটাতেও ভেজাল, চাল কিনবো, চালে ভেজাল, ডিম কিনবো, ডিমে ভেজাল, সবকিছুতেই ভেজাল। তো এই ভেজালের বাজারে আপনি চাইলে আপনি একটা বিশুদ্ধ খাবার বা বিশুদ্ধ জিনিস মানুষের চোখের সামনে যদি নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্যবসাটা অনেক ভালো চলবে। আর দেখুন, আমাদের দেশে বর্তমান সময়ে ওই যে ভ্রাম্যমাণ সরিষার তেলের মিল পাওয়া যায় অনেক রাস্তাঘাটে, অনেক সময় দেখা যায় যে তারা ভ্রাম্যমাণ সরিষার তেলের মিল, মানে সরাসরি কাস্টমারের সামনে সরিষার তেল বানাচ্ছে, বানিয়ে তারা সেটা কাস্টমারদেরকে প্রোভাইড করছে। ফলে কাস্টমাররা আস্থা পাচ্ছে যে আসলে এটা সত্যিকার অর্থেই খাঁটি জিনিস। আপনি সেই ক্ষেত্রে যদি একটু দাম বেশি ধরেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। দাম বেশি দিয়ে হলেও মানুষ ভালো জিনিসটা নিতে চাইবে। তো আপনি চাইলে, আমি চাইলে কিন্তু এই ব্যবসাটা শুরু করে দিতে পারি, বেকার বসে না থেকে, ঘরে কোনায় বসে না থেকে, বাবার অন্ন নষ্ট না করে কিছু টাকা ইনভেস্ট করে কিন্তু আমরা এই ব্যবসাটা শুরু করে দিতে পারি। যারা বেকার বসে আছেন, হাতে কিছু টাকা আছে, তারা কিন্তু চাইলে এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন, ভ্রাম্যমাণ সরিষার তেল মিল বানিয়ে। দেখুন, এই মেশিনগুলো মূলত শুধুমাত্র মেশিনটাই পাওয়া যায়, কিন্তু ভ্রাম্যমাণ মেশিন পাওয়া যায় না। এর জন্য অবশ্য আমাদেরকে বুদ্ধি খাটাতে হবে যে কোন ধরনের গাড়ির মধ্যে আপনি মেশিনটা সেট করবেন, সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি চাইলে দুই চাক্কার গাড়িতেও এটা সেট করে নিতে পারেন, ঠেলা গাড়ির মতো করে বানিয়ে নিতে পারেন। আপনি যেভাবে পারেন খুব কম খরচের মধ্যে গাড়িটা বানিয়ে তারপরে আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারেন। আসলে এই ব্যবসাটার প্রফিট কেমন এটা আমি মুখে না বললাম, আপনি ডিসক্রিপশন বক্সে একটু চেক করে নেবেন। আর এই ধরনের আরো অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন ইউটিউবে, সেখান থেকে আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যেতে পারবেন। দেখুন, এক মন সরিষার তেল থেকে মেবি যা তেল হবে সেটা দিয়ে অনেক লাভ হবে। লাভ হওয়ার পাশাপাশি এই সরিষার তেল ভাঙানোর পর যে অবশিষ্ট অংশটা থাকে সেটাও কিন্তু অনেক হাই রেটে বিক্রি করা যায়। তো আপনি সরিষার তেল ভাঙালে সরিষার তেলও পাচ্ছেন, আবার পাশাপাশি ওই যে খৈলগুলো পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক পুষ্টিকর খাবার পশু পাখিদের জন্য, সেগুলো মাছের জন্য, সেগুলোও কিন্তু আপনি বাজারে বিক্রি করতে পারবেন। তার মানে আপনার কাঁচামাল কোনোভাবেই নষ্ট হচ্ছে না, পুরো কাঁচামালটাই আপনি বিক্রি করতে পারছেন। আর আপনি যেহেতু বিশুদ্ধ খাঁটি সরিষার তেল আপনি কাস্টমারদেরকে প্রোভাইড করবেন, সেক্ষেত্রে আপনি 10 টাকা যদি বাড়িয়েও নেন, কাস্টমাররা কিন্তু অনীহা করবে না। তারা অবশ্যই 10 টাকা বাড়িয়ে দিতে দিয়ে হলেও ভালো জিনিসটা নিতে চেষ্টা করে। তো আপনি সেই সুযোগটা গ্রহণ করতে পারেন, সেই সুযোগটা গ্রহণ করে আপনার ব্যবসাটাকে এগিয়ে নিতে পারেন, জীবনটাকে স্বচ্ছন্দ করতে পারেন, খুব সহজে জীবনটাকে কাটিয়ে দিতে পারবেন। আশা করছি যদি আপনি এই ব্যবসা আইডিয়াটা কাজে লাগান, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বিস্তারিত আলোচনা করতে পারলাম না, আপনি ডিসক্রিপশন বক্সে একটা ছোট্ট আর্টিকেল দেওয়া আছে সেটা দেখে নেবেন, আশা করছি আপনার অনেক উপকারে আসবে। সকলে সুস্বাস্থ্য কামনা করে, সকলে মঙ্গল কামনা করে, সকলে দীর্ঘায়ু কামনা করে, সকলে সাকসেস জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।